নশ্বর দেহ ছেড়ে অমৃত লোকের পথে পাড়ি দিয়েছেন তিনি, রেখে গেছেন বেদনাতুর এক রাস স্মৃতি। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংহের সহধর্মিণী শিবাবতী দেবী সেই আলোকজ্জ্বল মহাপথেরই দিশারি হয়েছেন। সোমবার হরেরাম বাবুর বাসভবনের প্রয়াত শিবাবতী দেবীর স্মৃতিতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। হরেরাম বাবুর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষণে ফলে অনুপলে তাকে যোগ্য সহধর্মিনীর মতোই উৎসাহ যুগিয়েছেন তিনি। স্বামীর যে কোনো সংকটে তাঁর পাশে থেকেছেন বটবৃক্ষের মহাছায়া হয়ে। এদিন তাঁর স্মৃতিচারণ সভায় অশ্রু ভারাক্রান্ত কণ্ঠে তাঁর সাথে দীর্ঘ দাম্পত্য জীবনের টুকরো টুকরো কিছু মুহূর্তের কথা তুলে ধরেন বিধায়ক হরেরাম বাবু। বাষ্পরুদ্ধ কণ্ঠে শিবাবতী দেবীকে স্মরণ করেন হরেরাম বাবুর দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ পরম মিত্র রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে স্মরণ করেন আসানসোল নগর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। প্রয়াত বিধায়ক পত্নীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের কর্ণধার মদন সিং সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।